প্রিয় দর্শক, আজ শনিবার 22 অক্টোবর 2022। আজকে সমকাল পত্রিকায় প্রকাশিত উল্লেখযোগ্য সব প্রতিবেদনের শিরোনাম আপনাদের সামনে তুলে ধরছি আমি তাসলিমা তামান্না। সমকাল পত্রিকায় আজকের মূল প্রতিবেদন খুলনায় বিএনপির সমাবেশ নিয়ে। শিরোনাম, সীমাহীন জনদুর্ভোগ দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে। বাসের পর লঞ্চ ট্রলারও বন্ধ, খুলনা কার্যত অবরুদ্ধ। জনসভাগামী সন্দেহ হলেই পথে পথে বাধা। পাশেই আরেকটি শিরোনাম, রাত থেকেই মঞ্চ ঘিরে নেতা কর্মীরা। খুলনায় বিএনপির সমাবেশ নিয়ে আরও একটি প্রতিবেদন রয়েছে এই পাতায়। শিরোনাম, আওয়ামী লীগও সমাবেশ করবে খুলনায়। নগরীতে বড় শোডাউন যুবলীগ ছাত্রলীগের। নিরাপদ সড়ক দিবস নিয়ে একটি উল্লেখযোগ্য প্রতিবেদন রয়েছে প্রথম পাতায়। শিরোনাম, দুর্ঘটনায় পঙ্গু, হাজারো পরিবারের কান্না। ঢাকা ওয়াসার পানি শোধনাগার নিয়ে একটি প্রতিবেদন রয়েছে প্রথম পাতায় নিচের অংশে। শিরোনাম, উচ্চ ব্যয়ে নতুন প্রকল্পে উৎপাদন বিপর্যয়, মেরামত খরচও 12 কোটি টাকার বেশি, ব্যাপক দুর্নীতির অভিযোগ। প্রথম পাতার নিচের অংশে আরেকটি শিরোনাম রয়েছে, পাহাড়ে অর্ধ শতাধিক তরুণের জঙ্গি প্রশিক্ষণ। জামাতুল আনসারের আমির আনিসুর রহমান, পার্বত্য অঞ্চলে 7 জঙ্গিসহ গ্রেপ্তার 10। দ্বিতীয় পাতার মূল প্রতিবেদন রয়েছে জেলা আওয়ামী লীগের সম্মেলন নিয়ে। শিরোনাম, ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলন ঘিরে উচ্ছ্বাস, নেতৃত্ব আসতে পারে পুরনো হাতেই। আলোচনায় 8 নেতা, নবীন প্রবীণের সমন্বয় দাবি, ব্যাপক কর্মযজ্ঞ, সাজ রব। লোডশেডিং পরিস্থিতি নিয়ে দ্বিতীয় পাতার নিচের অংশে আরেকটি উল্লেখযোগ্য প্রতিবেদন রয়েছে। শিরোনাম, রূপগঞ্জের শিল্প কারখানা ধুঁকছে লোডশেডিংয়ে, গ্যাসের চাপও কম, লোকসানে ব্যবসায়ীরা। আবারও বন্ধ রয়েছে ইলিশ আহরণ। এই পরিস্থিতিতে জেলেদের দুর্দশা নিয়ে সম্পাদকীয় লেখা হয়েছে। শিরোনাম, অমানবিক। সম্পাদকীয় পাতায় নিরাপদ সড়ক ব্যবস্থা নিয়ে সাক্ষাৎকার দিয়েছেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক এবং বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডক্টর এম শামসুল হক। সাক্ষাৎকারটি নিয়েছেন এ কে এম ওবায়দুর রহমান। শিরোনাম, ভুল পরিকল্পনায় সড়ক নিরাপদ হবে না। সমকালীন প্রসঙ্গ নিয়ে সম্পাদকীয় পাতায় নিবন্ধ লিখেছেন লেখক ও প্রকৌশলী কল্লোল মোস্তফা। শিরোনাম, চিনির বাজারে অস্থিরতা ও চিনি শিল্পের সংকট। আন্তর্জাতিক পাতায় দ্য নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ নিয়ে মূল প্রতিবেদন রয়েছে। শিরোনাম, ব্রিটেন এখন বিশ্বের হাসির পাত্র। ইউক্রেন সংকট নিয়ে আন্তর্জাতিক পাতায় আরেকটি প্রতিবেদন রয়েছে। শিরোনাম, জলবিদ্যুৎ বাঁধ ধ্বংসের ছক কষছে রাশিয়া, জেলেনস্কি। আলোচনায় বসতে চান পুতিন, এরদোয়ান। আন্তর্জাতিক পাতায় আরেকটি প্রতিবেদন রয়েছে ইরানের পরিস্থিতি নিয়ে। শিরোনাম, শিশুদের উপর হামলায় ধর্মঘটে যাচ্ছেন শিক্ষকরা। খেলাধুলা পাতায় মূল শিরোনাম, স্পিনের জয় হোক হোবার্টে। শেষের পাতার মূল শিরোনাম, সামরিক খাতে সম্পর্ক বাড়াতে চায় জাপান, প্রধানমন্ত্রী টোকিও যাচ্ছেন 30 নভেম্বর। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক ঢাকা আসছেন 26 অক্টোবর। শেষের পাতার নিচের অংশে আরেকটি উল্লেখযোগ্য শিরোনাম, ইমরান খান নির্বাচনে 5 বছর নিষিদ্ধ। শেষের পাতার নিচের অংশে আরেকটি উল্লেখযোগ্য শিরোনাম, হেফাজতের রাজনীতি, ভোটের আগে টোপ, শর্ত মানলে মিলছে নেতা কর্মীর জামিন, মুচলেকায় 10 মাসে অর্ধশত শীর্ষ নেতা মুক্ত, থাকছে রাজনীতি না করার শর্ত। প্রিয় দর্শক, এই ছিল আজকের সমকাল পত্রিকায় প্রকাশিত উল্লেখযোগ্য সব প্রতিবেদনের শিরোনাম। দেশ বিদেশের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন www.samakal.com। এছাড়াও চোখ রাখুন সমকালের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। যে যেখানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।